স্বাগত নিউজ 24 সকাল 10টা সংবাদে সাথে আছি আমি তানজিন অন্ত চতুর্থ দফা ইউপি নির্বাচনের ভোট 26 ডিসেম্বর তফসিল অনুযায়ী প্রচার প্রচারণা শেষ হচ্ছে কাল বিভিন্ন প্রার্থীর প্রচারণা অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম তৃণমূলের রাজনীতি বিস্তারিত জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা শুরুতেই রংপুর থেকে যুক্ত হচ্ছেন রেজাউল করিম মানিক মানিক রংপুর চতুর্থ ধাপের ভোটের প্রচারণা কতটা জমে উঠেছে বিশৃঙ্খলার কোনো অভিযোগ আছে কিনা তানজিনা শুভ সকাল আসলে আপনি যেটি বলেছেন যথার্থই বলেছেন বিশৃঙ্খলা মানে চরম পর্যায়ে পৌঁছেছে রংপুরের গঙ্গাচড়ায় প্রতিদিনই ঘটছে হামলা পাল্টা হামলার ঘটনা অর্থাৎ 26 তারিখের এই নির্বাচনে আজকে যেহেতু মধ্যরাতেই প্রচার প্রচারণার শেষ হচ্ছে সেক্ষেত্রে প্রার্থীরা কিন্তু অর্থাৎ ব্যস্ত সময় পার করছে অর্থাৎ যাচ্ছে ভোটারদের দ্বারে দ্বারে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি কিন্তু এর মধ্যেই কিন্তু রয়েছে নানা সহিংসতার ঘটনা গত 24 ঘন্টায় অন্ততপক্ষে 10টি সহিংসতার ঘটনা ঘটেছে এই গঙ্গাচড়াতে লক্ষ্মীটারি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী এবং লাঙ্গল প্রতীকের প্রার্থীদের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহতের খবর রয়েছে নোহালিতে একই ঘটনা ঘটেছে কলকাতাতে হামলার ঘটনা ঘটনার খবর পেয়েছি আমরা বড়াইবাড়ি ইউনিয়ন পরিষদ যেখানে রয়েছে সেখানে একই অবস্থা অর্থাৎ গঙ্গাচড়ার প্রায় প্রতিটি ইউনিয়নে বিভিন্ন ঘটনার মধ্য দিয়েই প্রার্থীরা তাদের প্রচার প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছে এই গঙ্গাচড়া 9টি ইউনিয়ন পরিষদে 51 জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং প্রায় 2 লক্ষ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন একটু আপনার সাথে কথা বলতে চাই আপনি তো তরুণ ভোটার এই যে 26 তারিখে ভোট কেমন প্রার্থীকে ভোট দিতে চান বলে মনে করেন আমি তো এইখানকার ভাই তো এখন আমি তো কথা বলার চেষ্টা করছিলাম একজনের সাথে তিনি অর্থাৎ এই যে আপনার গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদের যে শেষ মুহূর্তের প্রচারণা যেটি সেই প্রচারণা কিন্তু আসলে তুঙ্গে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীও সতর্ক রয়েছে জেলা প্রশাসক আসিফ আহসান গত পরশু গঙ্গাচড়ায় আইনশৃঙ্খলার মিটিং করেছে সেখানে তিনি বলেছেন যে এই অর্থাৎ কেউ বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না একই কথা বলেছেন ফেরদৌস আলী খান যিনি রংপুরের পুলিশ সুপার অর্থাৎ এই গঙ্গাচড়ার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য প্রশাসনের পক্ষ থেকে কিন্তু রয়েছে অর্থাৎ কোনোভাবেই যাতে কোনো বিশৃঙ্খল ঘটনা না ঘটে তাহলে কিন্তু মানে ছাড় দেওয়া হবে না বলেই জানিয়েছেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা তাহলে এই ছিল রংপুরের গঙ্গাচড়ায় থেকে নির্বাচনী প্রচার প্রচারণার সর্বশেষ খবর ফিরে যাব ফেনীতে রয়েছে আমাদের সহকর্মী রতন তার কাছে জানতে চাইব ফেনীর খবর রতন জি মানিক আপনি যেভাবে জানাচ্ছিলেন রংপুরের খবর আমি এখন রয়েছি ফেনীর দাগুমি উপজেলা জালেশ্বর ইউনিয়নে এখানে জানিয়ে রাখি মানিক যে এখানে দাগুমি উপজেলার মধ্যে 6টি ইউনিয়নের মধ্যে পাঁচটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে শুধু জালেশ্বর ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে আমি 26শে ডিসেম্বর তবে এখানকার একটি ব্যতিক্রমী আয়োজন যে এখানে দুইবারের চেয়ারম্যান আওয়ামী লীগ প্রার্থী মামুন রশিদ মিলন যিনি নৌকাপতি গিয়ে প্রতিনিধিত্ব করেছেন তার সাথে রয়েছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছে একজন গণমাধ্যম কর্মী আমলোর প্রতি নিয়ে রফিক ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন তবে এখন পর্যন্ত এখানে এই ইউনিয়নে কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি এবং উৎসাহ উদ্দীপনা নিয়ে কিন্তু তারা তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন তবে জানিয়ে রাখি মানে এখানের যে এই নির্বাচনটা ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এই ইউপিতে মোট ভোটার রয়েছেন 33,882 জন আমি আমার পাশে এখন রয়েছেন লোকাল প্রার্থী মামুন রশিদ মিলন আমি তার কাছে এই নির্বাচনের অবস্থা জানতে যাব আচ্ছা আপনার এই উপজেলায় তো 5টি ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে আপনার ইউপিতে শুধু নির্বাচন হচ্ছে আপনার অনুভূতি একটু জানাবেন আমরা এই নির্বাচনটাকে আনন্দের উৎসবের একটা নির্বাচন হিসেবে ঘোষণা দিয়েছি এবং 26 তারিখ আমরা ভোট উৎসব ওই দিনটি আমাদের জন্য ভোট উৎসব হবে আমাদের ইউনিয়নের 33,382 ভোটার প্রত্যেকটি ভোটারই এটাকে ভোট উৎসব হিসেবে ঘোষণা দিয়েছে এবং আমরা বিশ্বাস করি আল্লাহর নাম নিয়ে আমাদের প্রত্যেকটি ভোটার ওই দিন সুশৃঙ্খলভাবে তাদের মতামত প্রকাশ করবে এবং সেই মতামতে আমরা সারা বাংলাদেশকে দেখিয়ে দিতে চাই যে উন্নয়ন এবং শান্তির জন্য মানুষ তার মতামত সঠিক জায়গায় প্রয়োগ করবে
উনি জানিয়ে নৌকারপাথী জানিয়েছেন যে এখানে তারা উদাহরণ সৃষ্টি করতে চান এই ভোটারের মাধ্যমে সারা বাংলাদেশে। যে আমার কাছে এই ছিল ফেনীর নির্বাচনী খবর, আমি এখন চলে যাব যশোরের রিপন হোসেনের কাছে। রিপন জানাবেন যশোরের নির্বাচনী খবর। ধন্যবাদ আপনাকে। যশোরের অভয়নগর উপজেলার যে আটটি ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়নের ভোট আগামী 26 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে প্রার্থীরা প্রচার প্রচারণায় ব্যস্ত রয়েছেন, দিন রাত তারা প্রচার প্রচারণা চালাচ্ছেন। আমি রয়েছি প্রেমবাগ ইউনিয়নে। এই ইউনিয়নের আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকেই বিভিন্ন প্রার্থীরা মাঠে আসছেন তাদের কর্মী সমর্থকদের নিয়ে, এবং তারা ভোটারদের দ্বার প্রান্তে এসেছেন, বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। আমি একজন প্রার্থী রয়েছে, নৌকামার্কার প্রার্থী মফিজুল ইসলাম, এই ইউনিয়নের, তার সাথে একটু কথা বলবো। আপনার কাছে একটু মফিজউদ্দিন, আপনার সাথে একটু জানতে চাই, আজকে প্রচার প্রচারণা তো প্রায় শেষ, কেমন চালাচ্ছেন এবং কি অবস্থা? আমি এই ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব এখনো পালন করছি, সবাই আমাকে চেনে জানে। আমি চাচ্ছি সব মানুষগুলোর কাছে যাতে আমি ব্যক্তিগতভাবে ভোটের এই শেষ মুহূর্ত পর্যন্ত উপস্থিত হতে পারি, কারণ মানুষ আমাকে ভোট দিতে চায় এবং তার আকাঙ্ক্ষা প্রকাশ করছে। ইতিমধ্যে জানছি যে আগামী 5 বছর ধরে আমাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায়, যে কারণে আমি জেতার ব্যাপারে আশাবাদী এবং সেই কারণে সকলের কাছে আমি যেতে চাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। আপনাকে শুনছিলেন যে তার প্রচারণার কথা। তো সব মিলে এই ছিল দশর থেকে আমার কাছে সর্বশেষ। আমাদের আর এক সহকর্মী রয়েছে বগুড়ায়, বাবু, সেখানকার খবর জানবো। বাবু, রিপন, আপনি যেমনটি জানাচ্ছেন যশোর থেকে, আমরা রয়েছি বগুড়ার কাহালু উপজেলার পাইকুর ইউনিয়নে। আপনাকে জানিয়ে রাখি জেলার 3টি উপজেলার 13টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং নির্বাচনী প্রচারণার আজকে শেষ দিন। এই নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের মধ্যে প্রার্থীরা কিন্তু এখন ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে এবং তারা নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। তারা নির্বাচনে জয়লাভের জন্য বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করছেন এবং বিভিন্নভাবে তারা ভোটারদের মন জয়। নির্বাচন হচ্ছে এবং এই নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে কিন্তু প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করছে নির্বাচন সংশ্লিষ্টরা। আমরা আরেকটা বিষয় জানতে পেরেছি যে ভোটের দিন সকাল থেকেই কিন্তু নির্বাচনী মাঠে থাকবেন আইন শৃঙ্খলা বাহিনীর সকল সদস্যরা এবং তারা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। আমরা কথা বলতে চাই এই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী। আমি মোহাম্মদ মিটু চৌধুরী, চেয়ারম্যান 3 নং পাইকুর ইউনিয়ন পরিষদ এবং জননেত্রী শেখ হাসিনা এবারও আমাকে নৌকা প্রতীক দিয়েছে। আমি 2016 সালে নির্বাচিত হওয়ার পরে আমার এলাকার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট থেকে শুরু করে মাদক মুক্ত, বাল্য বিবাহ মুক্ত একটি মডেল ইউনিয়ন গড়ে তুলেছি। ইনশাআল্লাহ আমি মনে করি যে আমার এই এলাকার। বাবু, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে চলে যাচ্ছে টাঙ্গাইলে, সেখানে আছেন আমাদের সহকর্মী আতিক। আতিক, প্রচার প্রচারণা কতটা জমে উঠেছে নির্বাচনকে ঘিরে? প্রার্থীরা কেমন প্রতিশ্রুতি দিচ্ছেন আর ভোটাররাই বা কি বলছেন, কেমন মানুষকে তারা ভোট দিতে চান? ধন্যবাদ চাঞ্জিনা। আজকে অর্থাৎ প্রচার প্রচারণার শেষ সময়। টাঙ্গাইলে 3টি উপজেলায় 25টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু প্রচার প্রচারণায় শেষ পর্যায়ে রয়েছে এবং তারা কিন্তু বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন, তারা বিভিন্নভাবে জনগণের কাছে যাচ্ছেন এবং তারা বলছেন যে এবারে যে নির্বাচন অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের গ্রহণযোগ্য নির্বাচন যেন হয় সেই তারা কিন্তু তাদেরকেও এবং প্রশাসনিককে বলে যাচ্ছেন। তবে প্রচার প্রচারণায় যেহেতু শেষ, আজকে শেষ সময়ে এবং যারা ভোটাররা আছেন তাদের ভোটারদের দ্বারে দ্বারে কিন্তু এই যারা প্রার্থী রয়েছেন তারাও যাচ্ছেন
এবং বলা চলে যে একটি উৎসবমুখর পরিবেশে এই ভোটাররা তাদের ভোট করবেন এবং যেহেতু 26 তারিখ অর্থাৎ নির্বাচন আজ মধ্যরাতেই শেষ হচ্ছে প্রচার প্রচারণা এবং এই প্রচার প্রচারণার যারা অর্থাৎ প্রার্থীরা তাদের ভোটারদেরকে আশ্বাস দিচ্ছেন এবং বিভিন্নভাবে তারা এই সহযোগিতা করবেন সেই বিষয়গুলো আসলে তারা বলছেন। তো সব মিলে এই ছিল আমার কাছে তানজিনা টাঙ্গাইল থেকে। এদিকে ইউপি নির্বাচনকে ঘিরে সহিংসতা চলছে। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থীর এক কর্মীর উপর হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে সাফা ইউনিয়নের নৌকার প্রার্থী হারুন তালুকদারের নির্বাচনী সভা শেষে প্রচারণায় নামেন তার কর্মী সমর্থকরা। ফুলঝুড়ি পাতাকাটা নামক এলাকায় গেলে প্রতিপক্ষের লোকজন তাদের উপর হামলা চালান। এ সময় ধারালো অস্ত্র দিয়ে বিপ্লব ব্যাপারীর হাতে আঘাত করেন তারা। আহত অবস্থায় তাকে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিত করা, জামালপুর পৌর মেয়রকে ধরতে উত্তরায় একটি হোটেল ঘিরে রেখেছে র‍্যাব। বিস্তারিত জানাতে উত্তরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মৌ খন্দকার। মৌ, জামালপুরের পৌর মেয়রকে কি গ্রেপ্তার করেছে র‍্যাব? শেষ পরিস্থিতি কি? ধন্যবাদ। আপনি যেমন যে বলছিলেন, আমি এই মুহূর্তে আছি উত্তরা 6 নম্বর সেক্টরে ডি মেরিডিয়ান হোটেলের সামনে। এখানে র‍্যাবের ওয়ানের পক্ষ থেকে তারা অভিযান তারা করছেন এবং ভেতরে যে বড় তারাও ভেতরে এর মধ্যে প্রবেশ করেছেন, তাদের অভিযান তারা চালিয়ে যাচ্ছেন। আপনি জানেন যে আলোচিত বিজয় দিবস এবং সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান চলাকালীন জামালের দেওয়ানগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়রকে ধরতেই গ্রেফতারের জন্য মূলত এই অভিযানটি তারা পরিচালনা উঠে এসেছে এরই মধ্যে। আর এখানে যে র‍্যাবের গোয়েন্দা কর্মকর্তারা রয়েছেন, তারা এখানে গণমাধ্যম কর্মীদের এখনো ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, প্রত্যেককেই নিরাপত্তা বলার ভেতরে রাখা হয়েছে। আর বিস্তারিত এখনো আমাদেরকে জানানো হয়নি, তবে জানা গেছে যে অনেক অভিযোগের পাওয়া গেছে এবং সেই অভিযোগের ভিত্তিতেই মূলত তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। এই মুহূর্তে র‍্যাবের কর্মকর্তারা এবং যারা গোয়েন্দা কর্মকর্তারা রয়েছেন তারা সবাই উপরে আছেন, তারা অভিযানটি তারা পরিচালনা করছেন। খুব শীঘ্রই তাকে গ্রেফতার করে নামিয়ে আনা হবে বলে আমাদেরকে বলা হয়েছে। আর আপনি জানেন যে আরেকটি বিষয় যে তার বিরুদ্ধে অনেক অভিযোগ পাওয়া গেছে, তবে অভিযোগগুলো কী কী সেই বিষয়টি আমাদেরকে এখনও নিশ্চিত করা হয়নি। একটি বিষয় শুধু জানানো হয়েছে, তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় মূলত তাকে গ্রেফতার করা হবে এবং গোয়েন্দা কর্মকর্তারা যারা রয়েছেন সবাই এখানে আছেন। আমরা দেখেছি যে র‍্যাব একের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এখানে উপস্থিত আছেন, প্রত্যেকেই ভেতরে তারা অভিযান পরিচালনা করছেন, কিন্তু গণমাধ্যম কর্মীদের কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। অভিযান চলমান, তো কিছুক্ষণের মধ্যে আমরা র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলবো, কথা বললে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো। এই ছিল আমার কাছে এখনকার মতো সর্বশেষ খবর। 6 দিনের সরকারি সফরে মালদ্বীপ গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বেলা 12:15 দিকে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলির আমন্ত্রণে প্রধানমন্ত্রীর এ সফরে আজ দুই দেশের মধ্যে 2টি চুক্তি ও 2টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। এগুলো হচ্ছে দ্বৈত কর পরিহার এবং বন্দী বিনিময় বিষয়ে 2টি চুক্তি এবং স্বাস্থ্যসেবা ও চিকিৎসা বিজ্ঞান নবায়ন ও দু দেশের যুব ও ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে সহযোগিতা বিষয়ে 2টি সমঝোতা স্মারক। এছাড়া বাংলাদেশ থেকে মালদ্বীপে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের চুক্তিও নবায়ন করা হবে। দক্ষিণ এশিয়ার দেশ দুটির মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসেবে বাংলাদেশ মালদ্বীপকে 13টি সামরিক বাহন উপহার দিবে। সফর শেষে 27 ডিসেম্বর বিকেলে প্রধানমন্ত্রীর ঢাকা ফেরার কথা রয়েছে। অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কার দেওয়ার উদ্যোগ নিয়েছে দেশের বৃহৎ শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। দেশের সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল ও টেলিভিশন চ্যানেলে কর্মরত সাংবাদিকরা বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড 2021-এর জন্য বিবেচিত হবেন। 5 ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে। এগুলো হলো মুক্তিযুদ্ধ, অপরাধ ও দুর্নীতি, নারী ও শিশু বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন, অনুসন্ধানী প্রামাণ্যচিত্র এবং আলোকচিত্র। মুক্তিযুদ্ধ, অপরাধ ও দুর্নীতি, নারী ও শিশু বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন ক্যাটাগরিতে
প্রতিটিতে প্রিন্ট অনলাইন ও ইলেকট্রনিক মাধ্যমের সেরা তিনটি প্রতিবেদন করে মোট 9 জনকে পুরস্কার দেওয়া হবে। অনুসন্ধানী প্রামাণ্যচিত্র আলোকচিত্রের জন্য পুরস্কার দেওয়া হবে 2 জনকে। 11 বিজয়ীর প্রত্যেকে পাবেন 2,500,000 টাকা, ক্রেস্ট ও সনদ। শ্যামপুর কদমতলী শিল্পাঞ্চলের জলাবদ্ধতা নিরসনে অবশেষে ঠিকাদার নিয়োগ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ডিএসসিসির সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে একমত হয়েছে রেল মন্ত্রণালয়ও। ডিএসসিসির প্রধান প্রকৌশলী বলছেন, প্রকল্পের কাজ শুরুর আগেই স্থানীয় কারখানাগুলোর নিজস্ব বর্জ্য পরিশোধনাগার ইটিপি নির্মাণের শর্ত মানতে হবে। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। গত 2 মাস আগে কারখানার তরল বর্জ্যে আর বৃষ্টির পানিতে ডুবেছিল রাজধানীর শ্যামপুর কদমতলী শিল্প এলাকা। শীতকালে পানি সরে গেলেও নালা ও নর্দমার দুর্গন্ধে জীবন টেকা দেয়, খানাখন্দে ভরে গেছে এলাকার রাস্তাঘাট। এছাড়া কিছু শিল্প কারখানার অব্যবস্থাপনে ভেঙে পড়েছে রাস্তাঘাটের অবকাঠামো। অবশ্য রাস্তা ঠিক করার কাজও চলছে কোথাও কোথাও। এই মেল কারখানার পানি জমা হলে অনেকে রাস্তাঘাট চলতে সমস্যা হয়ে যাবে। যদি মনে করেন যে এই ফ্যাক্টরি যারা আছে ওরা যদি ড্রেনেজ এটা ঠিক করে তাহলে জলাবদ্ধতা বা এই রাস্তাটা যে সুন্দর থাকবে। পরিস্থিতি নিয়ে হতাশা ব্যক্ত করেন শিল্প মালিক সমিতির নেতারা। এমন অবস্থা যেটা কল্পনা করা যায় না। আজকে দীর্ঘ 2 মাস যাবত এই কাজ চালাচ্ছি আমরা নিজেদের অর্থায়নে এবং নিজেদের পারিশ্রমিকের বিনিময়ে হচ্ছে। এটা টেম্পোরারি কাজ। গত অক্টোবরে শ্যামপুর কদমতলী শিল্প এলাকা পরিদর্শনে যান মেয়র শেখ ফজলুন্নূর তাপস ও রেলমন্ত্রী নুরু ইসলাম সুজন। এ সময় শিল্পাঞ্চলের পানি নিষ্কাশনের মুখগুলো পদ্মা রেলওয়ের প্রকল্পের জন্য বন্ধ করে দেওয়ার অভিযোগ তোলেন মেয়র। সবশেষ এই সমস্যা সমাধানে সরকারি 2 সংস্থার মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের সিদ্ধান্ত হয় বলে জানান ডিএসসিসি। তো এটা আমরা সমন্বয় পর্যায়ে শেষ হয়েছে, এখন আমরা কাজে হাত দিচ্ছি। বিশেষ করে কারখানার যে পানিগুলো ওগুলো ট্রিট করে পরিশোধনের মাধ্যমে যথাযথভাবে ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণের মাধ্যমে যেন আমাদের নালাগুলোতে তারা দেন, না হয় পরবর্তীতে এটা আমরা যথাযথ আইনি ব্যবস্থায় যাব। দেশের ঐতিহ্যবাহী শিল্প কারখানার বেশিরভাগই শ্যামপুর কদমতলী ডিএসসিসির 58 ও 59 নম্বর ওয়ার্ডে। এখানকার 218টি ছোট বড় শিল্প কারখানার অধিকাংশ প্রতিষ্ঠানের পণ্যের প্রসার ঘটেছে গ্রাম থেকে শহর ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে। তালুকদার বিপ্লব, News24, ঢাকা। শীতের সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অতিথি পাখি দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা, তবে অন্যান্য বারের চেয়ে এবার কম। বিস্তারিত জানাতে বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, শীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান আকর্ষণ থাকে অতিথি পাখি, এবার পাখির আগমন কেমন দেখছেন? তানজিন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, যেখানে পাখির জন্য অভয়ারণ্য হিসেবে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সবগুলো লেকই কিন্তু উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং প্রতিটা লেকেই কিন্তু পাখি কম বেশি থাকার কথা। কিন্তু এবার কিন্তু আসলে একটু ভিন্নতায়, যেহেতু পরিবেশের সঙ্গে আসলে কোনো মিল নেই, যে জায়গাটি আমি রয়েছি এখানে দেখছেন যে এখানে প্রচুর পাখি থাকে, সেখানে কিন্তু আপনি দেখছেন যে বিভিন্ন দোকানপাট এবং হোটেল, যার কারণে লোকজন এখানে আড্ডা দেওয়ার কারণে আসলে পাখিগুলি দেখা যাচ্ছে না। আমরা একটু পাখি দেখানোর চেষ্টা করব, যে লেক জুড়ে আসলে পাখি প্রচুর থাকার কথা, সেই লেক জুড়ে কিন্তু পাখির সংখ্যা অনেক কম, এবং যার কারণে আমরা একটু কথা বলবো যারা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যাদের পাখির ডাকে ঘুম ভাঙে, তাদের সঙ্গে একটু কথা বলবো যে পাখিগুলি আপনারা এবার দেখছেন এবং পাখি আসলে কেন এবার কম, এই সম্পর্কে আপনার কাছে জানতে চাবো। এবং আপা, পাখি তো এবার অনেক কম, কারণটা কি? পাখি আসলে আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি 2014 সালে, তখন থেকেই মূলত কমা শুরু করেছে পাখি। পাখি কমার অনেকগুলো কারণ আছে। প্রথম হচ্ছে এখানে সাউন্ড পলিউশন সৃষ্টি হচ্ছে, বিভিন্ন এখন তো অনেক হলের সংখ্যা বেশি, সুতরাং ছাত্রছাত্রীর সংখ্যা বেশি। তাছাড়া শুক্র শনিবার আপনার অফিস ডে যখন বন্ধ থাকে তখন হচ্ছে আপনার অনেক ধরনের মানুষ এসে ভিড় জমায়, এই জন্য সাউন্ড পলিউশনের জন্য পাখিরা হচ্ছে তাদের অভয়ারণ্য নষ্ট হয়। আর এছাড়া ওয়াস্ট আছে, বিভিন্ন ধরনের এই যে প্লাস্টিক সামগ্রী এখানে দেওয়া থাকে, যার জন্য আপনার হচ্ছে জলাশয়ের যে বিষাক্ত
জিনিসগুলা, সেগুলা হচ্ছে আপনার পাখির যে অভয়ারণ্য সেগুলো তো নষ্ট হয়, আর এছাড়াও এগুলাই কারণ মূলত। এর জন্য অনেক ধন্যবাদ। আপনার সঙ্গে একটু কথা বলি, সংক্ষিপ্ত কথা বলি, আমরা দেখি যে প্রচুর পাখি থাকার কথা, কেন আসলে পাখির সংখ্যা কম, কি কারণে? পাখি মূলত অনেকগুলো রিজনে কমে যাচ্ছে আর কি। তো আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে আপনার কেমিক্যাল রিজন আছে, বাট আমরা টেকনোলজির আপগ্রেশনের জন্য আমরা যে ফ্রিকোয়েন্সি টাওয়ারগুলো ব্যবহার করতেছি এগুলো অনেকটা ইফেক্টেড পাখিদের উপরে। আর মেইনলি আমার কাছে যেটা মনে হচ্ছে যে ডে বাই ডে হচ্ছে আপনার ওয়াটার কন্টেন্টের যে ম্যালিশিয়াস কন্টেন্টগুলো এগুলো আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। মেইনলি হচ্ছে আমরা যদি নিজেদের ক্ষেত্রে চিন্তা করি যে আমি যদি আমার পানিতে লবণের মাত্রা বাড়িয়ে দিই, তো আমি যদি সেই পানি দিয়ে গোসল করি বা খাওয়া দাওয়া করি, তো আমার বডিতে ইনফেকশন চলে আসে। তো পাখিদের ক্ষেত্রেও সেম, যে দেখা যাচ্ছে যে আমাদের এই যে জলাশয়গুলো অরক্ষিত মেইনলি, যেখানে হচ্ছে আপনার ওয়েস্টগুলো ডাম্পিং হচ্ছে বা লিকুইড বা সলিড ওয়েস্টগুলো যে পড়তেছে এখানে, তো এখানে কোনো ভালো ডিসপোজাল সিস্টেম নাই। অনেক ধন্যবাদ, যেমনটি আসলে বলছিলেন এবং অনেকগুলো কারণ কিন্তু আমরা জানতে পেরেছি এবং পাখির যে তারা বিরক্ত হচ্ছে এই সব মিলেই আসলে দিন দিন পাখি কমে যাওয়ার কারণেই আসলে ক্যাম্পাসের যে সৌন্দর্য কিন্তু দিন দিন হারিয়ে যাচ্ছে। এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সর্বশেষ অতিথি পাখির খবর। চলে যাচ্ছে স্টুডিওতে। এক একটা প্রাকৃতিক দুর্যোগ উপকূলে এক এক রকম দুর্ভোগ বয়ে নিয়ে আসে, একটার রেশ কাটতে না কাটতেই চলে আসে আরেকটা, এরই মাঝে চলে উপকূলের মানুষের জীবন। পটুয়াখালীর কুয়াকাটার গঙ্গামতী সমুদ্র সৈকতে অনেকেই পর্যটনকে ঘিরে জীবিকা নির্বাহ করেন, দুর্যোগ এলে বিপদ বাড়ে তাদের। ঈশা সোহেলের তোলা ছবিতে অন্তরা বিশ্বাসের চার পর্বের ধারাবাহিক প্রতিবেদন সাগরকন্যা ও রাখাইনের দুঃখের তৃতীয় পর্ব আজ। সিডোর আইলা, মহাসেন, ইয়াসের মতো দুর্যোগে পাল্টে গেছে কুয়াকাটার প্রাকৃতিক দৃশ্যপট। কুয়াকাটার গঙ্গামতীতে কয়েক বছরে ঝড়ে উপড়ে পড়েছে অনেক গাছ। গঙ্গামতী সমুদ্র সৈকত ঝাউবন আর লাল কাঁকড়ার জন্য পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে, আর এখান থেকেই দেখা যায় সাগরের বুকে নয়নাভিরাম সূর্যোদয়। যেরকম নেচারটা আমরা চাই সবসময়, যে নীরব হোক, নিজের মতো করে মানে যে উপভোগ করতে পারি, তো এরকম পাচ্ছি আর কি, জন্য ভালো লাগছে বেশি। প্রকৃতি, সমুদ্র, বন, মানুষ সবই ভালো লাগছে গঙ্গামতীর চরে। দুর্যোগ হলে বাড়ি ঘর জমি জমা নিয়ে এমনিতেই থাকে নানা দুর্ভোগ, সাথে কমে পর্যটকের সংখ্যা, ফলে ক্ষতিগ্রস্ত হয় পর্যটকদের উপর নির্ভরশীল স্থানীয়দের ব্যবসা। ধরেন এই কিছু পানি বাড়তি হলে আমাকে বাড়িঘর সারিয়ে অন্য জায়গায় চলে যাওয়া লাগে, আশ্রয় কেন্দ্রে যাওয়া লাগে। এখন মানুষ একটু কম আসে, মানে সৌন্দর্যটা কমে গেছে। নদী যদি এই গাছবনে যদি অধিক যায় তাহলে আমাকে তো ব্যবসা চলবে না। বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের প্রভাব ও সমুদ্রের তলদেশে পলি জমায় কুয়াকাটার পানির উচ্চতা বেড়েছে, ফলে জোয়ারের সময় ঢেউয়ের ছাপটা আরো বড় হয়েছে। ম্যানগ্রোভ বনের মধ্যে পানি প্রবেশ করায় বালুর স্তর নিচে নেমে যাচ্ছে, হচ্ছে বালুক্ষয়, মরে যাচ্ছে হাজার হাজার গাছ। এসব সমস্যা সমাধানে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি দুই ধাপের প্রকল্প হাতে নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সবাই সমন্বিত হয়ে একটা পরিকল্পনা করে সেই পরিকল্পনাটা কিন্তু পরিকল্পনায় মানুষকে সঙ্গে একসাথে নিতে হবে, তারপরে সেই পরিকল্পনাটা অর্থায়নের জন্য সরকারকে কিভাবে উদ্বুদ্ধ করা যায়, প্রথম থেকে সরকার এজেন্সিগুলোকে নিলে তারা অবশ্যই এটা চিন্তার ভেতরে রাখবেন। বেড়িবাঁধে অলরেডি স্যাংশন হয়ে গেছে, গাছ চলমান আছে এবং বেড়িবাঁধটা পানি উন্নয়ন বোর্ড নির্মাণ করবে। বিশেষজ্ঞরা বলছেন বেড়েছে সাগরকন্যার লবণাক্ততাও, যা প্রাকৃতিক বনাঞ্চলের জন্য সৃষ্টি করে প্রতিকূল পরিবেশ। সাগরের পাড় ভাঙছে, বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, সেই সাথে বাড়ছে দুর্যোগ আর ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। উন্নত বিশ্বের কার্বন নিঃসরণের ফলাফল এটি, এমনটি বলছেন বিশেষজ্ঞরা। তাই অচিরেই তাদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি সাধারণ মানুষের, যদিও তারা জানেন না সেই ক্ষতিপূরণ কারা দেবেন। অন্তরা বিশ্বাস, নিউজ 24, গঙ্গামতী, কুয়াকাটা। পেঁয়াজ, রসুন, আদা সহ মশলা জাতীয় পণ্যের দাম ফের বেড়েছে চট্টগ্রামের বাজারে। বিস্তারিত জানাতে চট্টগ্রামের রিয়াজ উদ্দিন বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয় জয়, এসব পণ্যের হঠাৎ মূল্য বৃদ্ধির কারণ কি? ধন্যবাদ তানজিনা, আমি এখন রিয়াজ উদ্দিন বাজার থেকে কিন্তু এসেছি, যে দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে। সেই খাতুনগঞ্জে ঘুরে দেখছি যে পাইকারি যে
দোকানগুলো আছে, আড়তগুলো আছে, সেখানে কিন্তু পেঁয়াজের কোনো সংকট দেখছি না। আপনি দেখতে পাচ্ছেন আমদানি করা পেঁয়াজ, পেঁয়াজে কিন্তু ভরপুর কিন্তু দেখা যাচ্ছে খাতুনগঞ্জে বিভিন্ন দেশের পেঁয়াজ কিন্তু আসে, এখানে কিন্তু আসলে আমদানি করা হয়েছে। আর বন্দর থেকেও কিন্তু অনেক পেঁয়াজ কিন্তু এই পর্যন্ত খালাস হয়েছে। তার কারণে কিন্তু আসলে যে গোডাউনগুলো আমরা দেখানোর চেষ্টা করছি, সেই গোডাউনগুলোতে ঘুরে যেমনটা দেখেছি আপনি দেখতে পাচ্ছেন, একেবারে কিন্তু আসলে গোডাউনগুলো ভরপুর পেঁয়াজ এমনকি রসুনে কিন্তু পেঁয়াজের দাম অনেকটা বেশি। গত সপ্তাহে ছিল একরকম, এখন চলছে আরেক রকম। এমনকি ভারত থেকে যে পেঁয়াজগুলো আনা হয়েছে সেই পেঁয়াজ কিন্তু কুচকা বাজারে তারা 45 টাকা কেজিতে বিক্রি করছেন। আর পাইকারি বাজারও আমরা দেখছি কিন্তু আসলে গত সপ্তাহে একরকম ছিল, এখনও দেখা যাচ্ছে অন্যরকম। সবচেয়ে বেশি দাম বেড়েছে কিন্তু রসুনের দাম, যেখানে রসুন 90 থেকে 100 টাকা কেজিতে বিক্রি করা হতো, সেখানে কিন্তু আসলে রসুন এখন কিন্তু আসলে যে 140 এমনকি 130 এরকম করে বিক্রি করা হচ্ছে পাইকারি। তার কুচকা বাজারে আমরা ঘুরে যেমনটা দেখেছি সেখানে কিন্তু 150 টাকা কেজিতে তারা বিক্রি করছে। তার কারণে কিন্তু আসলে যে এখানে যারা নির্মাইয়ের মানুষ আছেন তারাও কিন্তু আসলে আমাদেরকে যেমনটা জানিয়েছেন খুব একটা হতাশের কথা জানিয়েছেন। তেমনিভাবে অন্যান্য যে মশলা জাতীয় যে পণ্যগুলো আছে সেই মশলা জাতীয় পণ্যগুলোর দামও কিন্তু অনেকটা বেড়ে গেছে। যে নিয়মিত যে বাজার মনিটরিং করার কথা রয়েছে সেভাবে মনিটরিং না হওয়ার কারণে যেমন খুশি তেমনভাবে বিক্রি হচ্ছে বলে তারা মনে করছেন। এ ছিল আমার এখানকার সর্বশেষ, ফিরে যাচ্ছি স্টুডিওতে তানজিনের কাছে। অমিক্রনে গুরুতর আক্রান্ত হওয়া ও মৃত্যুর হার অন্য ভ্যারিয়েন্টের চেয়ে কম বলে যুক্তরাজ্য দক্ষিণ আফ্রিকার প্রাথমিক গবেষণা ফলাফলে দেখা গেছে। তবে অধিক সংক্রমণের কারণে হাসপাতালে করোনা রোগী সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে বুধবার প্রথমবারের মতো খাওয়ার ওষুধের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। নিবিড় আমিনের টেস্ট রিপোর্ট। ব্রিটেন ও দক্ষিণ আফ্রিকার প্রাথমিক গবেষণায় ওমিক্রন নিয়ে পাওয়া গেল ইতিবাচক তথ্য। এই ধরনটিতে গুরুতর আক্রান্ত হওয়া এবং প্রাণহানি সংখ্যা অন্য ভ্যারিয়েন্টগুলোর থেকে অনেক কম বলে বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। তবে সংক্রমণ দ্রুতগতিতে বাড়তে থাকায় হাসপাতালগুলোতে করোনা রোগীদের অত্যাধিক চাপ পড়তে পারে বলে আশঙ্কা করছে ব্রিটিশ গণমাধ্যমটি। ডেল্টার চেয়ে ওমিক্রন অধিক মারাত্মক কিনা সে ব্যাপারে এখনও পর্যাপ্ত তথ্য নেই বলে বুধবার জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আমরা দেখছি অবশ্যই ব্যাপক হারে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে ধরনটির, তবে এর তীব্রতার ব্যাপারটা এখনও অনিশ্চিত, তাই হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না বিষয়টিতে। বুধবার ব্রিটেনের রেকর্ড 106,122 জন করোনা রোগী শনাক্ত হয়েছে, যা দেশটির একদিনের হিসেবে সর্বোচ্চ। সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় স্পেনে আবারও ঘরের বাইরে মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে। ওমিক্রনের বিস্তারের কারণে শিগগিরই দৈনিক সংক্রমণ 100,000 ছাড়িয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছে ফ্রান্স। এদিকে বুধবার যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো করোনা চিকিৎসায় ফাইজারের তৈরি প্যাক্সলোভিড নামের মুখে খাওয়ার ওষুধটি অনুমোদন দেওয়া হয়েছে। করোনা আক্রান্ত 12 বছরের বেশি বয়সী রোগীরা বাড়িতে থেকেই সেবন করতে পারবে ওষুধটি। নিবির আমিন, নিউজ 24। দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য 13 সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড দল। যে দলে জায়গা হয়নি বাহাতি স্পিনার এজাজ প্যাটেল কিংবা নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনের। কেন উইলিয়ামসন চোটে পড়ায় তার জায়গায় কিউইদের নেতৃত্ব দেবেন টম ল্যাথাম। চোট কাটিয়ে ফিরেছেন ডেভন কনওয়ে। পেস বোলারদের মধ্যে টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, নীল ওয়েগনার ও কাইল জ্যামিসন, এই চারজনকে বাংলাদেশের বিপক্ষে পাচ্ছে নিউজিল্যান্ড। সঙ্গে রাখা হয়েছে ম্যাট হেনরিকেও। 13 সদস্যের কেউই স্কোয়াডে একমাত্র স্পিনিং অপশন অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। সিরিজের প্রথম টেস্ট নতুন বছরের প্রথম দিন থেকে মাউন্ট মঙ্গানুইতে, দ্বিতীয় টেস্ট 9 জানুয়ারি থেকে ক্রাইস্ট চার্চে।